Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel Nusrat Vlog. আশা করি ভালো আছেন সবাই, আমরাও ভালো আছি। তো আজ আবার হাজির হলাম আরেকটি ব্লগ নিয়ে। আজ কিছুদিন পর ব্লগ দিতেছি, তো আজকের ব্লগে থাকবে, আজকে চাইনিজের কিছু রান্না করছি, ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, চাইনিজ ভেজিটেবল। তো এই তো আজকে রান্না। তো এখানে আমি পানি আগেই বসাই দিছিলাম, তো পানিটা অলগ আসার পরে আমি চাল দিয়ে দিলাম। তো চালটা 60% বা 70% সিদ্ধ করব আমি। তো এদিকে আমি মাংস কেটে ধুয়ে পানি ঝরাই নিছি। তো এখানে আমি 1.5 টেবিল চামচ সয়া সস দিছি, 1 টেবিল একটু কম হবে কালো গোলমরিচের গুঁড়া দিছি। তো এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, আর দেব আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে। স্বাদ অনুযায়ী লবণও দিব, এবং এখন দিয়ে দিতেছি আমি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচের মতো ময়দা, 2 টেবিল চামচ 2.5 টেবিল চামচ হইব আর কি। তো দিয়ে দিলাম, এখন লবণটা দিয়ে দিলাম, সয়া সসের লবণ আছে এই জন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিছি। তো এখন আমি এগুলো মাখাই নিব একসাথে। তো মাখানোর পরে আর তো এখন একটা ডিম দিয়ে দিব এখানে। তো একটা ডিম দিয়ে দিলাম, তো এই ডিমটা আমি ভালো করে মাখাই নিব এখন, যাতে মশলাগুলো যাই দিছি সবগুলো যাতে এটার সাথে মাংসটার সাথে লেগে থাকে। তো আমি এটা মাখায় এক সাইডে রেখে দিব প্রায় আধা ঘন্টা বা একটু বেশি, 40 মিনিটের জন্য। এই তো এক সাইড করে রেখে দিতেছি। তো এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলাই নিব। চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভিটা যাতে একটু গাঢ় হয় সেজন্য গ্রেভিটা, তো একটু গুলাই সাইড করে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এদিকে আমি আধা ঘন্টা পরে আবার একটা ফ্রাই প্যান বসাই দিছি। তো এখানে আমি এগুলো একটা একটা করে ই করে যাতে না লেগে থাকে, আলাদা আলাদা থাকে, সেভাবে ভেজে নিব ভালো করে। এই তো আস্তে আস্তে সবগুলো ভেজে নেব আমি। তো আবার বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এই তো আমার সবগুলাই ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেন মাঞ্চুরিয়ানটা বসাই দিব। তো এখানে প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম, তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি,
তো আমার পেঁয়াজগুলা ভাজা হলে একটু এখানে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি। তো এগুলোর আবার একটু ভেজে নিব। অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। এক চা চামচ বা এক টেবিল চামচ, তো এখানে আমি সস নিয়েছি প্রায় 1 কাপের মতো হবে, তো এখান থেকে কিছুটা সস দিয়ে দিলাম। তো এখানে আমি কিউব 4 ভাগ করে ই করে নিছিলাম, তো ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম ব্যবহার করছি 2 পদের, তো ক্যাপসিকামও দিলাম 2 কালারের। তো আমি সসগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন আমি যেভাবে রান্না করি সেইভাবেই দেখাইতেছি, এক একজন এক এক রকম করে রান্না করে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তো আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। এইভাবে রান্না করলে মাশাল্লাহ অনেক ভালো হবে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, ভেজে রাখছি যে ওগুলা, মুরগিগুলো দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব এখন। তো এই তো মাংসটা গুলোর সাথে একটু ভালো করে কষা নিয়ে এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলে রাখছি যে ওইগুলা। তো এখানে আমি একটু পানি দিলাম, যাতে আমার একটু শুকনো শুকনো ভালো লাগে না, একটু ঝোল ঝোল ভালো লাগে, সেই জন্য একটু পানি দিলাম। তো এখন আমি কর্নফ্লাওয়ারের গুঁড়াটা দিব, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। এটা দিয়ে দিলাম। তো এগুলো একসাথে মিশে একটু পরে নামাই নিব। এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে, মাশাল্লাহ দেখতেও খুব ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে মাশাল্লাহ। ইনশাল্লাহ ট্রাই করবেন আপনারাও। তো নামিয়ে নিলাম, এখন আমি ফ্রাই রাইস রাইস ইয়ে করবো। এখানে আমি ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তো এই ঘিটার মধ্যে আমি 2টা ডিম ভেজে নেব, একটু রসুন কুচি দিলাম, রসুন কুচিটা ভাজা হলে আমি 2টা ডিম ভেজে নেব। তো আজকে আপনাদের সাথে রান্নার পর কিছু শপিং শেয়ার করব, কাছের জিনিস কিনছি ওইগুলোই আজকে ওইগুলোর মধ্যেই পরিবেশন করব। তো আপনাদের সাথে ওইগুলো শেয়ারও করব লাস্টে দিয়ে। এই তো আমার রসুন কুচিটা ভাজা হয়ে গেছে, এখন আমি গাজর দেব না, আগে ডিম ভেজে নিব। 2টা ডিম ভালো করে ফেটাই নিছি, ফেটে নিয়ে একটু ভেজে নেব ভালো করে।
এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি গাজর দিয়ে দিলাম সাথে কিছুটা। এখানে আমি ক্যাপসিকাম ব্যবহার করছি, তো ক্যাপসিকাম দিলাম, ছোট ছোট করে দিছি ক্যাপসিকামগুলো, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এই তো কাঁচামরিচ আর ভাতগুলো দিয়ে দিলাম। তো এগুলো একসাথে মিশিয়ে নিতেছি ভালো করে ভাতটা। এই তো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, তো এখন আমি একটা নামাই নিব পরিবেশন করার জন্য। এই তো আমি পরিবেশন করে নিলাম। তো আজকে আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল রান্না করছি কীভাবে। তো এই তো চাইনিজ ভেজিটেবল রান্না করছি, আর চিকেন মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস। এখন আমরা দুপুরের খাবার খাবো সবাই একসাথে। এই তো আমার কাছের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তাহলে গতকালকে আনছিল, তো ভিডিও করে রাখছিলাম আর শেয়ার করা হয়নি, ভাবছি যে আগামীকাল শেয়ার করব, সেই জন্য এগুলোর সাথে শেয়ার করে দিলাম। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় কথার মধ্যে বা কাজের মধ্যে, তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, ভুল ত্রুটি ধরাই দিবেন, ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে টিপ দিয়ে দিবেন, যাতে আমার যে কোনো ভিডিও ছাড়ার পর সাথে সাথে আপনার মোবাইলে চলে যায় নোটিফিকেশনটা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।